দেশে বিদ্যুৎ খাত নিয়ে গত এক দশকে দুটি মহাপরিকল্পনা হাতে নেয় সরকার, কিন্তু এসব মহাপরিকল্পনার গ্রহণ করার সময় যেসব প্রক্ষেপণ করা হয় পরবর্তীতে বাস্তবতার সাথে সেগুলোর বিস্তর ফারাক দেখা দেয়, ফলে শেষ পর্যন্ত এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই অবস্থায় নতুন করে এসব মহাপরিকল্পনা পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, আর এই বিষয়টি নিয়েই বণিক বার্তার আজ প্রধান প্রতিবেদন ছাপা হয়েছে, যার শিরোনাম ছিল বিদ্যুতের পরিকল্পনাগুলো কাজ করছে না, নতুন করে মহাপরিকল্পনা পর্যালোচনার উদ্যোগ। প্রতিবেদনটি লিখেছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক আবু তাহের। আর এই প্রতিবেদন নিয়ে আমাদের আলোচনার পুরো আলোচনায় নিউজরুমে আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি আল আমিন হোসাইন। আবু তাহের, বণিক বার্তার নিউজরুমে আপনাকেও স্বাগত। আপনাকে ধন্যবাদ আবু তাহের। আমরা দেশের বিদ্যুৎ খাত নিয়ে যে সরকার দুটি মহাপরিকল্পনা হাতে নিয়েছিল, সেই পরিকল্পনা মহাপরিকল্পনা দুটি শেষ পর্যন্ত কেন বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং ঠিক কী ছিল সেই মহাপরিকল্পনায়? শুরুতেই আমি একটু বলতে চাই যে আপনি দুটো মহাপরিকল্পনার কথা বলেছেন, যেটা পারসিস্টেন্ট মাস্টার প্ল্যান 2010 সালে নেওয়া হয়েছিল। অর্থাৎ দেখা গেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই বিদ্যুৎ খাত নিয়ে এবং বিদ্যুতের সার্বিক উন্নয়ন নিয়ে এই পরিকল্পনাটা করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল দেশের জ্বালানির মিশ্রণ নিয়ে আর কি সব ধরনের জ্বালানি মিশ্র ব্যবহার করে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন করা হবে। কিন্তু সেটা মূলত সামগ্রিকভাবে এবং একই সঙ্গে বিদ্যুতের যে স্থাপনাগুলো আছে, নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র এবং পরিবেশ উপযোগী যেসব জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে দেশের বিদ্যুৎ খাতকে এগিয়ে নেওয়া হবে, সেটা সরকার পরিকল্পনা করেছে এবং সেই অনুযায়ী অনেক দূর এগিয়েছিল। কিন্তু বিশেষত আমরা তো জানি যে আমাদের দেশে গ্যাসের সংকট এবং আমাদের দেশে গ্যাস থেকেই সে সময়ে আর কি বেশি বিদ্যুৎ উৎপাদন হতো। অর্থাৎ যদি আমরা বলি যে 50% বিদ্যুৎ কিন্তু সেখান থেকে আসতো, কিন্তু আমরা জানি যে গত 10 বছর কিংবা 15 বছর তার বেশি সময় ধরে আমাদের দেশে নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়নি, যে কারণে গ্যাস নিয়ে যে বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনাটা ছিল সেটা কিন্তু খুব একটা কাজে দেয়নি। একই সঙ্গে আমরা আমদানিকৃত LNG সহ যেটা আমদানি করার কথা বলেছিলাম সেটিও আন্তর্জাতিক বাজারেও ওই সময় উত্থান পাতানোর একটা অবস্থান ছিল, সেটাও খুব একটা আমাদের বিদ্যুৎ সেক্টরের কাজে দেয়নি। এর বাইরে আমরা নবায়নযোগ্য জ্বালানির কথা বলেছিলাম 2010 সালের মাস্টার প্ল্যানে, কিন্তু প্রযুক্তির বিশেষ করে নবায়নযোগ্য প্রযুক্তিতে যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট দরকার এবং একই সঙ্গে যে দক্ষ জনবল দরকার সেটা সেই সময় গড়ে ওঠেনি, ফলে বিদ্যুৎ আশানুরূপ উৎপাদন হয়নি। কিন্তু যতটুকু হয়েছে সেই জায়গা থেকে কিন্তু দেশের বিদ্যুৎ বিভাগ সরকার একটা বড় ধরনের একটা মেসেজ পেয়েছে। সেই মেসেজের প্রেক্ষাপটেই কিন্তু 2016 সালে সরকার নতুন আরেকটি মাস্টার প্ল্যান অর্থাৎ বিদ্যুতের মহাপরিকল্পনা গ্রহণ করে, যে মহাপরিকল্পনাটা করেছিল হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন অর্থাৎ জাইকা। 2016 সালের সেই জায়গাটিতেও একটা জিনিস বলা হয়েছিল যে ফুয়েল মিক্সডের ব্যবহার অর্থাৎ প্রাকৃতিক গ্যাস, আমদানিকৃত গ্যাস এবং একই সঙ্গে মিক্সিংয়ের কথা বলা হয়েছিল, অর্থাৎ 2010 সালে যেটা বলা হয়েছিল। কিন্তু সেখানে একটু কোন জ্বালানিটা ব্যবহার করে কতটুকু বিদ্যুৎ উৎপাদন হবে সেটার কথা বলা হয়েছিল। আমরা যদি একটু স্পেসিফিকভাবে বলি যে দেশের কয়লা থেকে মোটামুটি 35% বিদ্যুৎ উৎপাদন করা হবে, জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হবে এবং একই সঙ্গে তেল থেকে 35% এবং বাকি যেটা হবে সেটি হচ্ছে দেশে পরমাণু এবং নবায়নযোগ্য জ্বালানি থেকে। কিন্তু আমরা 2021 সালের এই সময়টাতে এসে দেখি যে সরকার যে পরিকল্পনাটা করেছিল সে জায়গায় কিন্তু অনেক জায়গায় মানে ফারাক দেখা গেছে, বিশেষত আন্তর্জাতিক বাজারে। আপনি জানেন যে LNG-র অব্যাহতভাবে দাম বৃদ্ধি, বিশেষত 2024 বছরে যদি আমরা বলি সেখানে দেখবেন যে ডিসেম্বর থেকে প্রায় এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে LNG-র আপনার দাম বৃদ্ধি থাকার কারণে আমাদের কিন্তু আমদানি করতে পারিনি আমরা এবং একই সঙ্গে স্পট মার্কেট থেকে কিন্তু আমরা এই জিনিসটা কিনতে পারিনি, ফলে আমাদের দেশের অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বন্ধ রাখতে হয়েছে এবং একই সঙ্গে দেশের যেসব আপনার ন্যাচারাল গ্যাস ভিত্তিক যে এগুলো আছে বিদ্যুৎ কেন্দ্র আসলে সেগুলো আমাদের নিজস্ব জ্বালানি থেকে কিন্তু উৎপাদন বাড়িয়ে এগুলো মানে বিদ্যুৎ উৎপাদন মানে এ করা হয়েছে, সক্ষমতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে মাস্টার প্ল্যানে বলা হয়েছিল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হয়েছে, যেখান থেকে 35% জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। কিন্তু একটি গবেষণায় দেখা গেছে যে সরকারের 2030 সালে যে লক্ষ্যমাত্রা ছিল এবং 2041 সালের ভিতরে যে 60,000 বিদ্যুৎ উৎপাদন করার কথা বলা হয়েছিল সে জায়গায় যদি আমরা বিবেচনা করি তাহলে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দেশে অনেক বেশি হয়েছে এবং একই সঙ্গে কয়লার ব্যবহারটাও কিন্তু বেড়ে যাচ্ছে। আর নবায়নযোগ্য জ্বালানির কথা বলা হয়েছিল যে দেশে বর্তমান যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে তার 10% হবে নবায়নযোগ্য জ্বালানি থেকে, কিন্তু বিদ্যুৎ বিভাগ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে আমরা দেখেছি যে এখনও পর্যন্ত যে পরিমাণ বিদ্যুৎ
উৎপাদন সক্ষমতা সরকার অর্জন করেছে তার 2% কিন্তু নবায়নযোগ্য জ্বালানি থেকে আসতে পারেনি। সুতরাং এই পরিকল্পনাগুলোতেই কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের ঘাটতি দেখা দিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি জানতে চাই যে নতুন করে যে মহাপরিকল্পনাগুলো আবার পর্যালোচনা করা হচ্ছে, ঠিক এই পর্যালোচনার ভিতরে কী থাকছে, কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? সংশ্লিষ্ট সবার সঙ্গে এবং বিদ্যুৎ বিভাগ সহ আরও যেসব প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। সে জায়গাগুলোতে সরকার একটা পরিকল্পনা আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে যে কয়লাভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে এবং যেগুলো একটা সময়সীমা ছিল যথাসময় আসতে পারেনি, এই ধরনের কিছু প্রকল্প বাদ দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে বিশ্বের উন্নত দেশগুলো কিন্তু নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। সরকারের পরিকল্পনা আছে যে এই জায়গাগুলোতে কয়লার পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে কীভাবে এই বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়িয়ে নেওয়া যায় সেই এটা হচ্ছে। একই সঙ্গে কিন্তু সরকার একটা বিষয়ে খুবই গুরুত্ব দিচ্ছে, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে অর্থাৎ আমাদের জ্বালানি যেটা আমদানি, সেই আমদানির যে দামে মূল্যের যে বৃদ্ধি এবং উত্থান পতন যে অবস্থান, সে জায়গাটার মানে পরিকল্পনায় রেখেই কিন্তু আপনার বিদ্যুৎ উৎপাদন করার একটা চিন্তাভাবনা করা হচ্ছে। তাই আমরা আপনার প্রতিবেদন থেকে জানতে পেরেছি যে বর্তমানে যে বিদ্যুৎ সক্ষমতা রয়েছে তার অর্ধেক কিন্তু অব্যবহৃত থাকছে। একই সঙ্গে আমরা দেখছি যে নতুন করে কিছু বিদ্যুৎ কিন্তু উৎপাদন আসছে, বেসরকারি সরকারি পর্যায়ে দুই সেক্টরে আসছে। তো সেই ক্ষেত্রে যে বাড়তি যে বিদ্যুৎ থাকছে সেই বিদ্যুতের চাহিদা তৈরির ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আপনি জানতে পেরেছেন? আচ্ছা, এই জায়গাটিতে আমাদের এবং জনগণ সহ সরকারের একটা মেসেজে আমরা মনে করি যে হয়তো কোন একটা ঘাটতি থেকে যেতে পারে। কারণ আমরা জানি যে আমাদের এখন বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষম 24,000 মেগাওয়াট, কিন্তু এগুলো কিন্তু সব ধরনের জ্বালানি এবং সরকারের আগে যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো হিসাবটা ধরেই। সে জায়গা থেকে আমরা যদি ক্যাপটিভটা বাদ দিই, অর্থাৎ বেসরকারি যে শিল্প কলকারখানা যে উৎপাদন, সেখানে কিন্তু 3,500 আমাদেরকে বাদ দিতে হবে। একই সঙ্গে আমরা যদি সিস্টেম লসের কথা বিবেচনা করি, সেখানেও কিন্তু 20% বিদ্যুৎ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, অপচয় হয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্থাৎ ডিরেক্ট ক্যাপাসিটি কিন্তু 15 থেকে 16 কিংবা অনেক ক্ষেত্রে 18,000-এর বেশি খুব বেশি নয়। সুতরাং গ্যাপটা যদি আমরা বিবেচনা করি, ওই অর্থে কিন্তু গ্যাপ না, অর্থাৎ আমাদের উৎপাদন এবং চাহিদার সঙ্গে একটা সামঞ্জস্যতা কিন্তু আছে। এছাড়া এখন যে পরিকল্পনা যেটা করা হচ্ছে যে নতুন যেসব ইকোনমিক জোন অর্থাৎ 100 ইকোনমিক জোন করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, এই জায়গাগুলোতে আমাদের যে বিদ্যুতের যে চাহিদা আছে সেই জায়গাগুলোতে আপনার সঞ্চালন লাইন বাড়িয়ে এবং সেই প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ দিয়ে এই যে অতিরিক্ত বিদ্যুৎটা থাকছে সেটির কিন্তু একটা মানে সামঞ্জস্য নিয়ে আসবে। আবুতাহের, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে আমরা একটু জানতে চাইব যে আপনি এই প্রতিবেদনটি করতে যেয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, খাত সংশ্লিষ্ট বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছেন, বিশ্লেষকদের সঙ্গেও কথা বলেছেন, ঠিক এই মহাপরিকল্পনা পর্যালোচনাকে তারা কীভাবে দেখছেন? আমরা বিদ্যুৎ সংশ্লিষ্ট বিশেষত আমরা মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বলছেন যে নতুন যে পাওয়ার মাস্টার প্ল্যান রিভিউ করা হচ্ছে সে জায়গাগুলোতে আসলে আন্তর্জাতিক বাজারে যে তেলের উত্থান পতন হচ্ছে অর্থাৎ দামের যে বৃদ্ধি হচ্ছে সেই বিষয়টা কিন্তু তারা বিবেচনায় নিচ্ছে। এবং একই সঙ্গে পরিবেশ বিপর্যয় সহ এবং বিশ্বের মতো দেশগুলো যে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সে জায়গাটাতে মাথায় রেখে কিন্তু কয়লাভিত্তিক যেসব প্রকল্প সেগুলো সরকারের কমিয়ে আনার একটা পরিকল্পনা রয়েছে। এবং একই সঙ্গে বেসরকারি বিদ্যুৎ খাতের কিন্তু অবদান কিন্তু কম নাই, তারা যেটা বলছেন যে সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে না ঝুঁকে বরঞ্চ আমদানিকৃত যে এলএনজি সেটা দিয়েই দেশের বিদ্যুৎ উৎপাদনটা আরও গতিশীল করা যেতে পারে। কারণ যেহেতু আমাদের কোনো নতুন কোনো গ্যাস ক্ষেত্র হয়নি, যেহেতু আমদানির ওপরে আমাদের নির্ভর করতে হচ্ছে, তো তারা যেটা ফোকাস করেছেন যে সরকার যে জায়গাগুলো বিশুদ্ধ কয়লাভিত্তিক সহ যেসব বড় বড় বিনিয়োগ করা হয়েছে এই বিনিয়োগগুলো থেকে যদি ফিরে আসা যায় তা এই বিনিয়োগটা পুনরায় হচ্ছে যদি আপনার যে তেলভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এবং আমদানিকৃত যে এলএনজি জ্বালানি এগুলো নিয়েই এখানে বিনিয়োগ করার কথা তারা বলেছেন। আবুধাহের, আপনার গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। বণিক বার্তায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ তার বিশ্লেষণ নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে আছি আমরা। আর ডিজিটাল মাধ্যমের সব পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখতে যোগ দিন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে, জানান আপনার মতামত। আর দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ পেতে ভিজিট করুন www.বণিকবার্তা.net। করোনা মহামারীর এই সময় আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।